সমাজ মেয়েদেরকে এখনো পিছনের দিকেই ঠেলে ফেলে দেয়, ভাবে যে মেয়েরা অনেক কাজ এখনো পর্যন্ত করতে পারে না। মেয়েদের জগৎ খুব ছোট ঘরের মধ্যেই। আজ সেই মেয়েদের জন্য আমি নিয়ে চলে এসেছি কিছু এমন চাকরি যেগুলো মোটেও ছোট নয়, অনেক বড় মাপের। এবং কিছু মেয়ে থাকে যারা নিজেরাও বা কিছু পরিবার থাকে যারা ভাবে যে মেয়েদেরকে আমরা সব চাকরি করতে দেব না, কিছু নির্দিষ্ট চাকরির মধ্যে মেয়েদেরকে বেঁধে দিতে চায়। শুধুমাত্র সেই সব মেয়ের জন্যই কিন্তু বলছি যে আজকে তোমাদের জন্য আমি মানে সব থেকে বেস্ট পাঁচটা চাকরির কথা বলবো, যেখানে তোমরা মেয়ে হিসাবে অনেক বেশি অপরচুনিটিস পাবে এবং তোমাদের যে স্যালারি সেটার স্কেলও কিন্তু একটা ছেলের থেকে কোনো অংশে কম নয়। তাই যে সমস্ত মেয়েরা দেখছো বা যে সমস্ত ছেলেরা দেখছো কিন্তু তার বাড়িতে বোন আছে কিংবা দিদি আছে, তাদেরকে তোমরা রেফার করতে পারো এই ক্লাসের জন্য। এবং অবশ্যই স্কিপ না করে দেখো, কারণ আজকে শুধুমাত্র কথা হবে তোমাদের। মেয়েদের জন্য যে পাঁচটা চাকরির কথা আমি বলবো, সেই পাঁচটা চাকরি কী কী? প্রথমেই হচ্ছে ICDS সুপারভাইজার। তোমরা জানো এটা মেয়েদের জন্য খুব ভালো একটা চাকরি। পরেরটা দেখবো আমরা নার্সিং, তারপরে দেখবো আমরা এয়ার হোস্টেস, ম্যানেজার পদে এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে। আমরা ডিটেলসে অবশ্যই এগুলো দেখব, কিন্তু এই পাঁচটা জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং তোমরা জানো যে এখানে গেলে তোমরা কী ফেসিলিটিসও পাবে। দেখো প্রথমেই চলে আসি আমরা এয়ার হোস্টেসের কথায়। স্যালারি স্কেল কিন্তু এয়ার হোস্টেসদের বেশ হাই, 25 থেকে 40 হাজার টাকা তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। এবং তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেই কিন্তু আবেদন করতে পারো এয়ার হোস্টেসের জন্য। এবং বয়স এখানে তোমাদের লাগবে 17 থেকে 26 বছর। অনেকেরই স্বপ্ন থাকে যে একদম আকাশে উড়ব, আকাশের ছোট থেকে একটা আকাশের স্বপ্ন দেখে, অনেক মেয়ের স্বপ্ন থাকে এয়ার হোস্টেস হবার। তাদের জন্য এটা একটা বিশাল বড় অপরচুনিটি। এবং বাড়িতে যদি তোমাদের কোনো বোন থাকে যে হয়তো চাইছে এরকম কিছু করতে, তাকে তোমরা কিন্তু বলতেই পারো এয়ার হোস্টেস হবার জন্য। এটা খুব ভালো একটা, এবং মানে ছেলেরাও হয় কিন্তু মেয়েদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া কিন্তু হয়। আজকাল প্রচুর মেয়ে কিন্তু এই প্রফেশনে গেছে এবং যথেষ্ট ভালো একটি প্রফেশন তো এটা। এবং যাদের স্বপ্ন বিশেষ করে দেশ বিদেশে ঘুরবো, অন্যান্য বিভিন্ন রাজ্যে যাব, তাদের জন্য তো এই চাকরিটা একদম সব থেকে ভালো চাকরি। চলে যাচ্ছি পরের চাকরির কথায়, সেটা হচ্ছে নার্সিং। দেখো নার্সিং, এই যে তোমরা ANM, GNM, BSc নার্সিং, বিভিন্ন নার্সিংয়ের কথা শুনেছো, তো যে নার্সিংই হোক এই নার্সিং পেশাটা কিন্তু মেয়েদের জন্য খুব ভালো। এবং মাত্র 18 বছর বয়স অর্থাৎ হলেই তুমি কিন্তু এখানে আবেদন করা শুরু করতে পারবে। 18 বছরের পর অনেক সময় পরীক্ষা, কিছু কিছু নার্সিংয়ের ক্ষেত্রে যেমন BSc নার্সিংয়ে তোমাদের পরীক্ষা দিতে হয়, কিছু নার্সিং হচ্ছে নার্সিংয়ের ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে নাম্বারের পর, 12-এর নাম্বারের পর কিন্তু অ্যাডমিশন নিয়ে তুমি ডাইরেক্টলি এখানে জয়েন করতে পারো। স্যালারি তোমার 15 থেকে 40 হাজারের মধ্যে থাকে। এবং নার্সিং পেশাতে যেহেতু মেয়েদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় এবং এক মানে এই কোর্সটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই তুমি চাকরি পেয়ে যাবে, এমনটা নয় তোমাকে বাড়ি বসে থাকতে হবে। তো একদম কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তুমি চাকরি পাবে, তোমাদের জন্য এটা একটা বিশাল বড় অপরচুনিটি। আমি এই যে তোমাদের মানে ক্লাস করানো শুরু করেছি, পুষ্টি বা এরকম এই সব জিনিসের উপর থেকে তুমি ক্লাস করানো শুরু করেছি, এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো না দেখে থাকলে রেগুলার অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকো, এটা তোমাদের জন্য ভীষণ ভালো একটা অপরচুনিটি, আমি বারবার করে বলছি। দেন দেখো হচ্ছে নার্সিংয়ের পর ICDS সুপারভাইজার। এই যে তোমরা ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পারের জন্য পড়ছো, তো এটারই আরেকটু আপার পোস্ট হচ্ছে ICDS সুপারভাইজার। এটা খুব ভীষণ ভালো পোস্ট, 18 থেকে 29 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং স্যালারি স্কেল দেখো 33 থেকে 40 হাজার টাকা স্যালারি স্কেলও অনেক হাই একটা, মানে অনেকে ভাবে যে মেয়েরা হয়তো বেশি টাকার চাকরি পেতে পারে না, কিন্তু দেখো এগুলো কিন্তু প্রুফ করে দিচ্ছে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। তো বারবার করে বলছি, তোমরা যদি এখনও প্রিপারেশান নিতে না শুরু করো তাহলে অবশ্যই ICDS-এর প্রিপারেশান নাও। আমি কিন্তু তোমাদের জন্য অলরেডি ICDS-এর ক্লাস শুরু করে দিয়েছি, এর আগেও একটা ফেজে আমি কিন্তু ক্লাস করিয়ে দিয়েছি আর এখন আবার নতুন করে শুরু করেছি। তো অবশ্যই এই ক্লাসগুলো করতে থাকো মন দিয়ে, কারণ সামনেই ভ্যাকেন্সি আসতে চলেছে, তো এটা একদম মিস করলে হবে না। আর শুধুমাত্র মেয়েরাই এখানে অ্যাপ্লাই করতে পারে, যার জন্য কিন্তু প্রচুর সংখ্যক মেয়ে এখানে একটুখানি পড়াশোনা করলেই তুমি চাকরি পেয়ে যাবে, জাস্ট একটু পড়াশোনা করলেই। এরপরে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এটা নিয়ে এটা তোমরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারে। 12 পাস অথবা গ্র্যাজুয়েশনের পাস পর তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত তুমি এখানে স্যালারি পেয়ে যেতে পারো। এবং তোমার 18+ 18 বছরের ওপর যদি তোমার বয়স থাকে তাহলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এটাও বেশ ভালো, প্রচুর মোটা অঙ্কের একটা মাহিনার চাকরি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে চলে যাচ্ছি ব্যাংকের ম্যানেজার।
এখানে এজ তোমার 20 থেকে 30 বছর বয়স হতে হবে, এবং এখানে স্যালারি স্কেল দেখো 41,000 থেকে 1,00,000 টাকা, প্রচুর মানে মাহিনার একটা চাকরি। এবং তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ তোমাকে গ্রাজুয়েট হতে হবে। এটাও কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো একটা অপরচুনিটি, তোমরা কিন্তু অবশ্যই এই ধরনেরগুলো ট্রাই করো। আর তার সঙ্গে সঙ্গে বলে রেখে দিই যে এখানে কিন্তু আমরা কোর্সের বন্দোবস্ত করেছি, বিভিন্ন রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু কোর্সে লঞ্চ করেছি আমরা। মাত্র 690 টাকা পে করে তুমি কিন্তু অনলাইনে কোর্সে কিন্তু তুমি জয়েন করতে পারো। এখানে এনরোল করলে এখানে তুমি সব সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি পাবে, এবং সেখানে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটাকে আরও ভালো করতে পারো। স্ক্রিনে থাকা এই যে নাম্বার দেখছো, নাম্বারে কল করবে এবং তুমি বিস্তারিত তথ্য জানতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলে রেখে দিই সামনে WBCS আছে, WBCS-এর ডেট ডিক্লিয়ার করে দিয়েছে। তো WBCS-এর জন্য এই 4 মাসের আমরা একটা ক্র্যাশ কোর্সের ব্যবস্থা করেছি। তো এই কোর্সটাতেও তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, 24x7 ফ্যাকাল্টি সাপোর্ট পাবে, প্রচুর মক টেস্ট পাবে, তার সঙ্গে সঙ্গে তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। তো এই কোর্সটাও যদি তোমরা জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখছো, নাম্বারে কল করবে, তার সঙ্গে সঙ্গে তুমি এই কোর্সে এনরোল করতে পারবে এবং আরও তথ্য এ সংক্রান্ত জানতে পারবে। তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি শুধুমাত্র তোমাদের মেয়েদের কথা, যে মেয়েদেরকে আমরা পিছিয়ে থাকি, ভাবি মেয়েদের দ্বারা কিছু হবে না, সেই মেয়েদের জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছিলাম, যাতে তোমরা উপকৃত হও, তোমরা বুঝতে পারো যে তোমরা কোনো অংশে পিছিয়ে নেই, তোমরা চাইলে অনেক এগিয়ে যেতে পারো এবং তোমাদের জন্য অনেক অপরচুনিটি আছে। আরও এইরকম নতুন নতুন ইনফরমেশান জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।